এখন দেখি আনঅর্ডার লিস্ট বা বুলেট লিস্ট বলতে আমরা কি বুঝি। তো এখানে একটা কথা হচ্ছে, এখানে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট প্রায় সেম সেম বলতে কি একই রকম লাগবে দেখবা, শুধু পার্থক্য হচ্ছে ওএল এবং ইউএল, আর টাইপটা একটু পার্থক্য আছে। এছাড়া বাদ বাকিগুলো আমরা দেখবো যে অনেকটাই একই রকম আছে, সহজ আছে মূলত। তো আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো সাধারণত বুলেট পয়েন্ট আকারে থাকে। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য লেস দেন সাইন ইউ এল গ্রেটার দেন সাইন ডট ডট লেস দেন সাইন স্ল্যাশ ইউ এল গ্রেটার দেন সাইন, অর্থাৎ ইউ এল ওপেনিং এবং ইউ এল ক্লোজিং ট্যাগ, এবং লিস্ট আইটেম তৈরি করার জন্য অর্ডার লিস্টের মতোই এল আই ওপেনিং এবং এল আই ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কী বুঝলাম, যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে যেটাই হোক সেখানে যে লিস্টেড আইটেমগুলো থাকবে সেগুলো লিখতে হবে এল আই ট্যাগের অভ্যন্তরে। এক্ষেত্রে এল আই ওপেনিং এবং এল আই ক্লোজিং এই ট্যাগগুলো ইউ এল ওপেনিং এবং ইউ এল ক্লোজিং ট্যাগের মধ্যে নেস্টেড হিসেবে লেখা হয়, যেটা আমরা অর্ডার লিস্টে দেখেছিলাম ও এল এর মধ্যে লেখা হইতো। এখন লিস্ট আইটেমগুলো বুলেট পয়েন্টের প্রকৃতি কেমন হবে, তা ইউ এল ওপেনিং এবং ইউ এল ক্লোজিং বা এল আই ওপেনিং এল আই ক্লোজিং ট্যাগে টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। যদি কোনো টাইপ উল্লেখ না থাকে তাহলে ডিস্ক বুলেট লিস্ট তৈরি হয়, অর্থাৎ গোল বৃত্তাকার একটা চিহ্ন তৈরি হবে। আনঅর্ডার লিস্টগুলো বুলেট ছোট ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। এই লিস্ট আইটেমের মধ্যেও প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক ইত্যাদি অন্যান্য লিস্ট আইটেম সমূহ বসানো যায়। এবং ইউএল ট্যাগে একটি মাত্র অ্যাট্রিবিউট আছে, সেটি হচ্ছে টাইপ। এখন দেখি আনঅর্ডার লিস্টে অথবা ইউএল ওপেনিং ইউএল ক্লোজিং বা এলআই ওপেনিং এলআই ক্লোজিংয়ে ট্যাগে টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার, অর্থাৎ আমরা কী কী টাইপ আমরা পাবো। এখানে টাইপ দিয়ে পাবো ডিস্ক, যার কাজ হচ্ছে লিস্টের আইটেমগুলো এই বৃত্তাকার আকৃতি এভাবে শুরু হবে। যদি আমরা টাইপ সার্কেল দিই তাহলে এভাবে একটা বৃত্ত তৈরি হবে। টাইপ যদি স্কোয়ার দিই তাহলে একটা চার কোণা এরকম বক্স তৈরি হবে। টাইপ যদি নাম দিই তাহলে লিস্টের আইটেমগুলো কোনো বুলেট পয়েন্ট থাকবে না। তাহলে আমরা কী বুঝবো, যে আনঅর্ডার লিস্ট বা ক্রমিকবিহীন লিস্ট বলতে কী বুঝাবে, কোনো তথ্যের তালিকা কতগুলো বুলেটের মাধ্যমে চিহ্নিত করাকেই তাহলে ক্রমিকবিহীন লিস্ট বলবে। এখন আনঅর্ডার লিস্টগুলো তৈরি করার জন্য এইচটিএমএল এর কোড কীরকম হবে আমরা একটা উদাহরণ দেখি। একটা আউটপুট দেওয়া আছে আমাদের এখানে, সেটি হচ্ছে সাবজেক্ট লিস্ট এবং ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ। অর্ডার লিস্টের মতোই আমাদের আউটপুটটা, শুধুমাত্র এখানে চেঞ্জ হচ্ছে কি কিছু বুলেট আকৃতি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ডিস্ক আমরা বলে থাকি আনঅর্ডার লিস্টে। তো প্রথমে এইচটিএমএল ওপেনিং, যেটা লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইনের অভ্যন্তরে থাকে, ওপেনিং ট্যাগ, তারপরে বডি ট্যাগ ওপেনিং, তারপরে এইচ ফোর দিয়ে সাবজেক্ট লিস্ট এবং এইচ ফোর ক্লোজিং। যেহেতু সাবজেক্ট লিস্টে একটু বড় হরফে আছে সেজন্য আমরা এখানে হেডিং ফোরটা ইউজ করলাম, এবং ইউএল ইউএল লিখে টাইপ দিয়ে দিলাম কি ডিস্ক, যেহেতু আমাদের এই লেখাটা গোল এবং কালো ভরাট করা আছে বৃত্তটা, তাইলে সেটা হবে ডিস্ক। আর যদি বৃত্তটা ভরাট করা না হইতো তাহলে হয়তো সার্কেল। এখন ইউএল টাইপ কি দেওয়া হবে, ডিস্ক দেওয়া হবে। তারপরে কয়টা আইটেম আছে, চারটা আইটেম। তার প্রত্যেকটা আইটেমের জন্য অর্ডার লিস্টের মতোই এল আই ওপেনিং এল আই ক্লোজিংয়ের মধ্যে লিখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ, তারপরে ইউএল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। অর্থাৎ একদম হুবহু অর্ডার লিস্টের মতোই কিন্তু আমাদের এই লিস্টের আইটেমগুলো অন্তর্ভুক্ত করতে হবে, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে ইউএল এবং এর টাইপ অ্যাট্রিবিউটটা এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা পরিবর্তন হচ্ছে। আমরা আরেকটা আনঅর্ডার লিস্ট দেখি, সেটি হচ্ছে সাবজেক্ট লিস্ট। আমাদের আইটেমগুলো একই আছে, শুধুমাত্র এখানে আমাদের যে চিহ্নটা আছে সেটা এখন বৃত্তটা ভরাট নেই, অর্থাৎ একটা বৃত্ত আছে খালি, সেটাকে আমরা সার্কেল বলে থাকি। তো সেইমভাবে এইচটিএমএল বডি ওপেনিং এইচ ওর দিয়ে সাবজেক্ট লিস্ট লিখে ইউএল টাইপ লিখে, অর্থাৎ ইউএল ট্যাগের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট লিখে দিতে হবে ইনভার্ট কমার ভিতরে, ভ্যালুটা দিতে হবে সার্কেল। তাহলে আমাদের আউটপুটে কী হবে, প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য এভাবে একটা সার্কেল তৈরি হবে। তারপর আমরা এলআই ওপেনিংয়ের মধ্যে ফিজিক্স এলআই ক্লোজিং করে দিব, তারপর আবার কেমিস্ট্রির জন্য এলআই ওপেনিং এলআই ক্লোজিং, বাংলার জন্য এলআই ওপেনিং এলআই ক্লোজিং, ইংলিশের জন্য এলআই ওপেনিং এলআই ক্লোজিং, অর্থাৎ লিস্টেড আইটেম ওপেনিং, লিস্টেড আইটেম ক্লোজিং, তারপরে ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট ক্লোজিং, বডি ক্লোজিং, এইচটিএমএল ক্লোজিং
করে দিলে আমাদের আনঅর্ডার লিস্টের কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। তো আজকের এই আমরা আজকের ক্লাসে মূলত আমরা অর্ডার লিস্টে কয়টা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, কীভাবে এইচটিএমএল এর কোড লিখতে হয় এবং আনঅর্ডার লিস্টে কয়টা অ্যাট্রিবিউট হয়, কীভাবে এইচটিএমএল এর কোড লিখতে হয়, আশা করি আমরা এই টাইপের যে কোনো কোড আসলে কিন্তু আমরা দিতে পারবো। তো বাসায় এগুলো আরও প্র্যাকটিস করতে হবে, আশা করি প্র্যাকটিস করলে তোমাদের আরও উত্তরোত্তর তোমাদের সুবিধা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।